হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটা এক্সাইটিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো ইয়েস, আজকে আমি বুলবুল ইন্সপায়ার্ড মেকআপ লুক নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। সো চলো আজকের ভিডিও শুরু করা যাক, আর পুরো ভিডিওটা অবশ্যই সবাই দেখো। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। তো প্রথমেই আমি মেকআপ শুরু করার আগে আমার স্কিনটাকে হাইড্রেটেড করার জন্য টোনার ইউজ করে নেব। আর এখানে আমি ইউজ করছি গুড ভাইবসের রোজ টোনার। এরপর আমি মোস্ট ইম্পর্টেন্ট থিং অর্থাৎ ময়েশ্চারাইজার ইউজ করে নেব। আমি এখানে বায়োটিকের ময়েশ্চারাইজার ইউজ করছি, এবং তারপর আমি গুড ভাইবসের ফেসিয়াল সিরাম ইউজ করে নেব, এবং তারপরে আমি একটু লিপ বাম ইউজ করে নেব। তো বন্ধুরা, বুলবুল মেকআপ লুক অর্থাৎ তৃপ্তি দিমরির মেকআপ লুকটা দেখলেই তোমরা বুঝতে পারবে পুরো মেকআপ লুকটাই একটা ন্যাচারাল অ্যান্ড ম্যাট ফিনিশ মেকআপ লুক। তো বন্ধুরা, এতক্ষণ হলো স্কিন কেয়ার, এবার আসা যাক মেকআপে। তো এরপর আমি আমার পিগমেন্টেশনগুলোকে হাইড করার জন্য এনওয়াই বের কালার কারেক্টার প্যালেট থেকে অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করব। তো এটাকে আমি ভালো করে ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করে নেব। এবং এরপর আমি ডার্ক স্পটগুলোকে হাইড করার জন্য কনসিলার অ্যাপ্লাই করব। তো বন্ধুরা, আমি আমার আইলিডও একটু কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরপর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো স্কিট থেকে একটা ব্ল্যাক শেড দিয়ে আইব্রোজটাকে ফিল করে নেব। তো এবারে আমি আইব্রোজ দুটোকে একটু ডিফাইন করার জন্য কনসিলার দিয়ে ক্লিন করে নেব। এবারে এখানে আমি খুব অল্প পরিমাণে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশনটি ইউজ করছি। এই ফাউন্ডেশনটি খুবই ভালো। এই ফাউন্ডেশনটির রিভিউ আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো। এবারে আমি আমার টি জোন এরিয়াগুলোতে একটু পাউডার অ্যাপ্লাই করে নেব, এবং সেটাকেই হোল ফেসে স্প্রেড করে নেব। এবারে আমি আমার আইলিডে একটু পাউডার অ্যাপ্লাই করে নেব, অ্যান্ড দেন আই মেকআপে চলে যাব। সো ফ্রেন্ডস, এখানে আই মেকআপ বলতে সেরকম কিছুই নেই। তো তোমরা তৃপ্তি দিমরির ছবিটা দেখলেই বুঝতে পারবে কোনো আই শ্যাডো আর কোনো বোল্ড আইলাইনার আর উইং আইলাইনার কিছুই নেই এখানে। শুধু খুব হালকা মতো আপার ল্যাশ লাইনে স্মোকি আইলাইনার ড্র করা আছে। তো
তো এখানে আমি একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমার ক্রিজ লাইনে এবং আইলিডে অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড একটা ব্ল্যাক কালার নিয়ে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে একটা স্মোকি লাইনার ড্র করে নেব। তো বন্ধুরা, এখানে কাজলের পার্টটা খুব বেশিভাবে আছে, তো আমি আমার ওয়াটার লাইনে একটু ডার্ক করে কাজল অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড দেন আপার ল্যাশ লাইনেও একটু কাজল অ্যাপ্লাই করে নেব। তো গাইজ, পুরো লুকটাই যেহেতু খুব ন্যাচারাল, তাই আমি এখানে কোনো ফলস ল্যাশেস ইউজ করব না। আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করে নেবো। আমি এখানে ইউজ করছি মেবলিনের মাস্কারা। আমি কাজলটাকে খুবই হালকা করে একটু স্মাচ করে নেব। এরপর এখানে আমি খুবই হালকা করে কন্ট্রোলিং করে নেব। সো ফ্রেন্ডস, আমি ভয়েস ওভার করছি, সো ভয়েস ওভার করার জন্য একটু নয়েজ লাগতে পারে তোমাদের, সেজন্য সরি। নেক্সট আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করে নেবো। আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করবো খুব লাইট পিঙ্ক কালারের ব্লাশ। সো ফ্রেন্ডস, এই লুকটা ক্রিয়েট করতে আমি খুব লিটিল বিট হাইলাইটার ইউজ করেছি এখানে, যেটুকু হাইলাইটার ইউজ না করলেই নয়। পুরো মেকআপটাকে এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে একটু সেট করে নেব। তো এরপর আমি এখানে সেটিং স্প্রে ইউজ করে নেব। আমি এখানে ইউজ করছি সুইস বিউটি সেটিং স্প্রে। তো সব শেষে আমি এখানে মেবলিনের একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। এটা আমি ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করব, যাতে খুব হালকাভাবে অ্যাপ্লাই হয় এবং দেখতে যেন খুব ন্যাচারাল লাগে। তো তোমরা শেষে দেখতে পারবে লিপস্টিকটা একটু ডার্ক লাগছে, বিকজ ফটো ক্লিক করার জন্য আমি একটু লিপস্টিক অ্যাপ্লাই করেছিলাম। সো ফ্রেন্ডস, ইটস মাই ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগছে বা তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবে না। আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দেবে, আর বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ভিডিওতে। সো চলো, টাটা, বাই বাই।